কি পড়বে? ও আচ্ছা, হ্যাঁ পড়ে নাও। তোমার গরম লাগছে না? গরম লাগছে? চলো একটু ফ্যানের তলায় বসবে। বসবে না, এখানেই বসবে। হাত দিও না, দাও আমার আংটিটা দিয়ে দাও, পরিয়ে দাও, এই আমলে পরিয়ে দাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু বেলা করেই শুরু করলাম, আমার রান্না মোটামুটি শেষের দিকে। আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়ি সেরে নেব, কারণ একটু বেরোবো। তোমাদের বলেছিলাম না যে আমার ভাইয়ের বিয়ে সামনেই, তো সেই পারপাসেই কিছু শপিং করার আছে মিশুরা শিবমের, তো আজকে সেগুলোই করতে যাব। লাঞ্চে আছে ভাত, আলু বরবটি ভাজা, ডাল, চিকেন, স্যালাড আর আমের চাটনি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আজকে অস্বাভাবিক গরম, একটুও মেকআপ করিনি, শুধু একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি, আইলাইনার আর লিপস্টিক, তার ওপরেও হয়তো বুঝতে পারছো কীরকম ঘাম হয়ে যাচ্ছে মুখের মধ্যে। গাড়িতে ওঠার পরে না আমি বেমালুম ভিডিও করতে ভুলে গেছি, একদমই খেয়াল ছিল না আমার। তো যাই হোক, নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে কী কী কেনাকাটা করেছি। বাড়ি ফিরে ফ্রেশ হয়েই আমি ডিনারের প্রিপারেশনটা স্টার্ট করে দিলাম। আজকে খুব ইজি ওয়েতে আলু কাবলি চানার তরকারি বলতে পারো, এটা চানা মশালা বলা যায় না, তো আলু কাবলি চানার একটা তরকারি বানাচ্ছি। আজকে আর বেশি কাটাকাটি বাটাবাটি করতে ভালো লাগছিলো না বলে ছোলাটা যখন সেদ্ধ হতে দিয়েছিলাম, তার মধ্যেই একটা বাটিতে পেঁয়াজ আর টমেটোটাও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, তো সব কিছু একসাথেই সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ টমেটোটাকে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা আদা রসুন, তো সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব, তাহলে আমার কষাতেও বেশিক্ষণ সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। শিবম বলছিল যে চলো আজকে ডিনারটা বাইরেই করে নিই, তোমাকে আর রান্না করতে হবে না, তো আমি মানা করলাম, কারণ ও তো চান্স পেলেই মানে বাইরে খাবে, উল্টোপাল্টা হাবিজাবি খাবে, তো সেগুলো একটু এখন যদিও কমেছে, কিন্তু তাও মানে সবসময় তো আর ভাল লাগে না বাইরে খেতে, মাঝে সাঝে খেলাম, বন্ধুদের সাথে খেলাম, সেটার একটা আলাদা আনন্দ। যাই হোক, আমি এখানে সিম্পল একটা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, আর তারপরে এখন এই পেঁয়াজ টমেটো আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা খুব অল্প করে দিয়েছি, আর দিয়েছি অল্প চানা মশলা, আর অবশ্যই নুনটা স্বাদ মতো দিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা। একটা ছোট্ট টিপস দিচ্ছি, কাবুলি চানা বা রাজমা সেদ্ধ করার সময় নুনের সাথে অল্প করে একটু সামান্য পরিমাণে একদম একটুখানি যদি বেকিং সোডা দাও, তাহলে কিন্তু চানাটা বা রাজমাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে একদম ভেতর পর্যন্ত। সকালে একটা আলু সেদ্ধ করেছিলাম, তো সামহাও ওটা আর ব্যবহার করা হয়নি, সেটাও আমি একটু হাতে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম।
সব কিছু ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে একবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর গার্নিশিং করব অল্প একটু গরম মশলা দিয়ে। রান্না করার পর না আর বাইরে বসে থাকতে পারছিলাম না, তাই আজকে ডিনারটা ভেতরেই করছি, যে রুমে আমাদের এসি আছে। তো যাই হোক, এই যে আমাদের খাবার সময় এখন পঞ্চায়েত চলে, ডেলি একটা করে এপিসোড আমরা দেখি খেতে খেতে। কালকে রাত্রিবেলায় 10-15 মিনিট মতো বৃষ্টি হলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, সেই সকাল থেকে একই রকম গরম। এই যে দেখতেই পাচ্ছ, মিশু এখানে ফুল ফ্লেজের যোগা শুরু করে দিয়েছে। যেদিনই দেখে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বা শিবম আমরা যোগা করছি, ও এসে ঠিক আমাদের পাশে বসে যায়। আবার এক এক সময় নিজের খেয়ালেই বলবে চলো আমরা ওম করি, না হলে আমাকে বলবে তুমি চোখ বন্ধ করো। এটা দেখে বেশ ভালোই লাগে যে ওর মধ্যে নিজের থেকেই এই ইন্টারেস্টটা গ্রো করছে যোগা করার বা যে কোনো অ্যাক্টিভিটি করার। এমনিও মিশু মানে খেলাধুলো করতে ভীষণ ভীষণ ভালোবাসে। ওকে নিচে যখন আমরা পার্কে নিয়ে যাই তখনও ও এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, ও যখন বাড়ি ফেরে দেখে মনে হয় যে ও বাইরে কোথাও থেকে স্নান করে এলো। আজকে সকালের দিকটায় হাতে একটু সময় ছিল, ওদের দুজনের যোগা হয়ে যাওয়ার পরে আমি লিভিং এরিয়াটা ভালোভাবে ক্লিন করলাম। মুসলিম ধর্মাবলম্বী বন্ধুরা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য, তাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমাদের ঈদ খুব ভালোভাবে কেটেছে। সব কিছু ক্লিন করার পরে এত অত্যাধিক গরম লেগে গেছিলো, আমি সকাল সকাল একবার স্নান করে নিলাম, আর এখন চা বানাবো। আজকে একটু লেটই হয়ে গেল চাটা খেতে, আসলে একটা দিক করতে গেলে না অন্য দিকটা লেট হয়ে যায়, তবে এটা করা খুবই দরকার ছিল। অনেক দিন ধরেই মানে জায়গাটা ভীষণ মেসি হয়েছিল, তো এখন ক্লিন হওয়ার পরে আমার নিজেরও একটু বেশ ভালো লাগছে। মিশুর জন্য আজকে ব্রেকফাস্টে একটু এগ টোস্ট বানিয়েছিলাম, তো আমি ভাবলাম আমার জন্যও একবারে একটা বানিয়ে নিই। এমনিও যা অত্যাধিক গরম, বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, আর এক গ্লাস ছাতুর শরবতও বানিয়েছিলাম, তো এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো যে তোমার ব্যালকনিতে যে এই এত কিছু আছে, মানে টেবিল চেয়ার বা ঘর সাজানোর জিনিসপত্র, তুমি জামা কাপড় কোথায় মেলো? তো দেখে নাও আমি কোথায় জামা কাপড় মেলি। আমার ব্যালকনিতে বাইরের দিকে দুটো দুটো চারটে তার আছে, উপরে দুটো নিচে দুটো, তো মোটামুটি ভালোভাবেই জামা কাপড়গুলো মেলা হয়ে যায়। আর এছাড়াও আমার একটা জামা কাপড় মেলার আর কি যে স্ট্যান্ড হয় না সেগুলো আছে, তো বর্ষাকালে বা শীতকালে ওটাকেও বের করে নিই, তো এমন কিছু অসুবিধা হয় না। বেশ কিছুদিন ধরেই না খুব দইবড়া খেতে ইচ্ছা হচ্ছিল, আর এই গরমে দইবড়াটা খেতে বেশ ভালোও লাগে, তো আজকে ভাবলাম একটু দইবড়া বানাই।
ডালটাকে আমি প্রায় 6 ঘন্টা মতো সোক করে রেখেছিলাম। এবারে ডালটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব, চেষ্টা করব যতটা কম জল দেওয়া যায়। ডালের ব্যাটারটা একদম থিক হবে, এটা কিন্তু কোনোভাবেই মানে নরম বা রানি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কখনোই একবারে বেশি জল দিয়ে ডালটা বাড়তে যেও না, তাহলেই কিন্তু একটা রানি ব্যাটার হয়ে যাওয়ার চান্স থাকবে। তো ডালটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে, এবারে আমি এটাকে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালোভাবে ফেটাবো বেশ খানিকক্ষণ ধরে। একটা কথা বলে রাখি, ডালটা যখন ফেটাবে একই ডিরেকশনে হাতটা ঘুরিয়ে ডালটা ফেটিও, তাতে কিন্তু বড়াটা নরম আর ফ্লাফি হবে। ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা গ্লাসে বা কাপের মধ্যে জল নিয়ে ডালের কিছুটা অংশ ফেলে দেখো, যদি সেটা ভাসতে থাকে দ্যাট মিন্স ডালটা প্রপারলি ফেটানো হয়ে গেছে। এবারে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প গোটা জিরে আর অল্প গোটা মৌরি। সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে। এবারে একটা কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, আর বড়াগুলো একদম লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে, তবেই বড়ার ভেতরটা ভালোভাবে কুক হবে আর বাইরের দিকে একটা সুন্দর গোল্ডেন কালার আসবে। যদি হাই হিটে রেখে বড়াটা ফ্রাই করো তাহলে কিন্তু বাইরের লেয়ারটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। আমি হাতটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি, এবারে ব্যাটারটা থেকে এরকমভাবে গোল গোল একটু বড়ার শেপ দেওয়ার চেষ্টা করছি। আর এবারে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো করা আছে, যদি মনে হয় তখন পরে একটু মিডিয়ামে করে দেব। এই যে দেখতেই পাচ্ছ বড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। আমি একটা বড়া একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়েছে। বাকি বড়াগুলো আমি লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব। এই কাজটা একটু টাইম টেকিং, কিন্তু এন্ড রেজাল্টটা সত্যিই ভালো। ফাইনালি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে আছে উষ্ণ গরম জল, যার মধ্যে আমি নুন চিনি মিশিয়ে রেখেছি। আমি প্রায় 800 ml মতো জলে বড় 1 চামচ নুন আর বড় 2 চামচ চিনি মিশিয়েছি। জলটা যাতে আরেকটু ফ্লেভারফুল হয় তার জন্য আমি একটা ফোড়ন মিশিয়েছি, যেটা ক্যামেরায় আমি রেকর্ড করতে পারিনি। ভেবেছিলাম রেকর্ড হচ্ছে কিন্তু আমি ভিডিওর বাটনটাই ক্লিক করিনি। একটা ছোট পাত্রের মধ্যে অল্প তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিয়েছি মেথি, সর্ষে, জিরে, কারি পাতা আর হিং। সব কিছু ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে। অল্প একটু জল মিশিয়ে নেব, আর এই ফোড়নটাকেই এই বড় পাত্রটার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। এই ফোড়নটার জন্য বড়াগুলোর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু এনহ্যান্স হয়ে যাবে। বড়াগুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম, আর এগুলোকে এখন আমি এই উষ্ণ গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো অন্তত 20-25 মিনিট এই জলটার মধ্যে সোক করতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো আরও ফ্লাফি হয়ে যাবে। এবারে আমি দইটাকে প্রিপেয়ার করে নেব। দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো নুন, চিনি, অল্প করে জল আর 2 আইস কিউব অ্যাড করেছি। আইস কিউব দিয়ে দইটাকে ফেটালে দইটা কিন্তু ভীষণ ক্রিমি, স্মুথ একটা টেক্সচার হয়ে যাবে। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এবারে আমি হালকা হাতে বড়াগুলো একটু চিপে এক্সট্রা জলটা বের করে দইয়ের মধ্যে এগুলো দিয়ে দেবো একটা একটা করে।
এবারে বড়াগুলোকে আমি দইয়ের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব, আর এটাকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। দিস ইজ দ্য বেস্ট পার্ট, টাইম ফর প্লেটিং। ঠান্ডা ঠান্ডা দই বড়াগুলো আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি, আর ওপরে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব গ্রিন চাটনি, যেটা পুদিনা আর ধনে পাতা দিয়ে তৈরি হয়, আর একটা মিষ্টি চাটনিও আমি বাড়িতেই বানিয়েছি, সেটাও দেব। সাথে দেব খানিকটা ভাজা মশলা, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, আর অল্প করে শ্যাও ভাজা। সত্যি কথা বলতে দোকানে দই বড়া বা পাপড়ি চাট এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না। তার অন্যতম কারণ হচ্ছে যে চাটনিগুলো ওরা ব্যবহার করে আমার সেটা টেস্টটা ভালো লাগে না, স্পেশালি যে মিষ্টি চাটনিটা দেয় সেটা এতটাই মানে গলগলে মিষ্টি হয়, মানে ভীষণ মুখ মেরে দেয়। তো এই চাটনিটা আমি তেঁতুল আর গুড় দিয়ে বানিয়েছি। রেসিপিটা যদি লাগে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো একটা ব্লগে। চাটনিগুলো বানানো খুবই সহজ, ইজিলি বাড়িতে বানানো যায়, আর ভাজা মশলাটাও বাড়িতে বানিয়েছিলাম। অনেক আগে না বিস্ক ফার্মের বিস্কিটের একটা অ্যাড আসতো, যেটার ট্যাগলাইন ছিল অল্পতে স্বাদ মেটে না, এসাদের ভাগ হবে না। সত্যি কথা বলতে এই দই বড়ার টেস্টটা এক্স্যাক্টলি মানে ওই ট্যাগলাইনটাকেই মিন করে। এই গরমে বাড়িতে একদিন দই বড়া বানিয়েই ফেলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।